বিশ্ববাংলায় আমন্ত্রণ জানাচ্ছি আমি রনক হাসান শুরুতেই সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্যের নানা দেশে প্রতিদিনই বাড়ছে নারী কর্মী সৌদি আরব জর্দান ও কাতারে নির্যাতিত বাংলাদেশি শ্রমিকরা ব্রিটেনের হোটেলগুলোতে এশিয়ান শেফ ও স্টাফদের কদর বাড়ছে সরকারি নিয়মে নিয়োগের ব্যবস্থার কথা জানালেন এমপি নিকোলাস এবং দেশে দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস বিনম্র শ্রদ্ধায় জাতীয় বীরদের স্মরণ করছে প্রবাসীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার প্রতি বছরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি নারী কর্মী পাড়ি জমাচ্ছেন যাদের বেশিরভাগই যাচ্ছে গৃহকর্মী হিসেবে এদের অনেকে এসব দেশে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তবে অভিযোগ সবচেয়ে বেশি বেশি পাওয়া যায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আর কাতারে এই দেশে নারী গৃহকর্মীরা সবচেয়ে তিন তিন জর্দান নির্যাতিত হচ্ছেন বিস্তারিত দেখুন আমার নিজের করা একটি রিপোর্টে বেশিরভাগ ক্ষেত্রেই মালিক ও তার পরিবারের সদস্যদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশি প্রবাসী নারী গৃহকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার এসব নারীর অনেকেই কর্মস্থল ছেড়ে পালিয়ে যাচ্ছেন আবার অনেকেই সংশ্লিষ্ট দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নিয়েছেন নির্যাতিত এসব কর্মীদের স্বজনেরা আপনজনকে দ্রুত দেশে ফেরত আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগকারী কোম্পানির নাম নির্যাতনের ধরন বাংলাদেশ থেকে পাঠানো রিক্রুটিং এজেন্সির নাম এবং টেলিফোন নম্বর সহ বিস্তারিত তথ্য উল্লেখ করে আবেদন করছেন পরে ওই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হচ্ছে সৌদি আরব জর্দান ও কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে তবে বিদেশ যাওয়ার পর নারী শ্রমিকের উপর নির্যাতন প্রসঙ্গেও রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য রিক্রুটিং এজেন্সির মালিকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যাওয়ার আগে নারী শ্রমিকরা বলছেন তার এবং তার পরিবারের পক্ষ থেকে বিদেশ যেতে কোনো সমস্যা নেই কিন্তু যাওয়ার পরই তারা নানা অজুহাত দেখান অন্যদিকে মন্ত্রণালয় ও দূতাবাসে জমা পড়া অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায় নারী কর্মীদের যে সময় পর্যন্ত কাজ করানোর কথা রয়েছে সেই সময়ের চেয়েও বেশি কাজ করানো হচ্ছে কাউকে কাউকে আত্মীয় স্বজনের বাড়িতে অতিরিক্ত কাজ করানোর অভিযোগ থাকলেও বেতন দিতে গডিমসি করেন নিয়োগকারীরা আবার অনেক মালিকের লোলভ দৃষ্টির শিকারও হতে হয় বাংলাদেশি নারী শ্রমিকদের যদিও এসব অভিযোগের সত্যতা পেয়ে ইতিমধ্যেই কিছু নারীকে এজেন্সির পাঠানো টিকিটের মাধ্যমেই দেশে ফেরত আনা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে বর্তমানে সৌদি আরবে নির্যাতিত নারী শ্রমিকদের মধ্যে পালিয়ে তিনশো জন বিভিন্ন শেল্টারহোমে অবস্থান নিয়েছেন আর প্রবাসী নারী শ্রমিকদের প্রতিনিয়ত নির্যাতনের খবরে পরস্পর বিরোধী অবস্থান তুলে ধরছে সংশ্লিষ্ট কার্যালয়গুলো তবে ঠিক কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে তা দ্রুত চিহ্নিত করার তাগিদ সংশ্লিষ্টদের নইলে এই ধরনের ঘটনার ভয়াবহ প্রভাব পড়বে প্রবাসী নারী শ্রমিকদের উপর অনেকে আবার আতঙ্কিত হয়ে দেশেই ফিরে আসবে যার প্রভাব পড়বে অর্থনীতি ও সংশ্লিষ্ট পরিবারগুলোর উপর রনক হাসান বাংলা টিভি ঢাকা এশিয়ান দেশগুলো থেকে শেফ ও স্টাফ আনতে উচ্চ বেতনের সরকারি নিয়মের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন ব্রিটিশ এমপি নিকোলাস সয়েমস পাশাপাশি মিড সাসেক্স একটি কারি ট্রেনিং কলেজ করার ব্যাপারেও প্রচেষ্টা চালাবেন বলেও আশ্বস্ত করেন তিনি রবিবার বার্জাসিল টাউন কাউন্সিলের হল রুমে মিড সাসেক্স বাংলাদেশি ওয়েলফেয়ার ও সাসেক্স বাংলাদেশি ক্যাটারার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ব্রিটেনের কারি শিল্পের স্টাফ ও অন্যান্য সমস্যা নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় এমপি নিকোলাস তার বক্তব্যে এসব কথা বলেন এ সময় ব্রিটেনের সাবেক আর্ম ফোর্সেস মিনিস্টার এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নাতি স্যার নিকোলাস স্বয়ংস বলেন কারি শিল্পে বিভিন্ন সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন বার্জেস হিলটাউন কাউন্সিল লিডার প্রো মেয়রের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে আয়োজিত এই সভাতে কারি শিল্পের সমস্যা নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাসেক্স বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও ক্যাটারার মোস্তাক মিয়া বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ব্যবসায়ী সাদেক উল্লাহ ট্রেজারার ফজলুর রহমান সাসেক বাংলাদেশি ক্যাটারার অ্যাসোসিয়েশনের সভাপতি তোফজ্জল হোসেন এস সেক্রেটারি আসকর আলী সহ অন্যান্য কাউন্সিলর ও নেতৃবৃন্দ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লন্ডন স্পোর্টিফের প্রথম অ্যাওয়ার্ড ও কিট লাঞ্চিং ি রোববার ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় সাফল্যের স্মারক শুরুতে সবাইকে স্বাগত জানান ক্লাবের প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল কমিউনিটি অ্যাক্টিভিস্ট মেঘনা মিনারউদ্দিন ও ক্লাবস ট্রেজারার সাব্বির ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের মেয়র জন বিএক্স স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ নুরুল জামান লন্ডন বাংলা পত্রভের প্রেসিডেন্ট সৈয়দ নাহাশ Pasha সাবেক মেয়র কাউন্সিলর মতিনুজ্জামান সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ অভিনেতা স্বাধীন খসরো ব্যারিস্টার নাজির আহমদ দেশ সম্পাদক তাইসির মাহমুদ সোহহ আর অনেকে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় পঁয়ত্রিশটি অ্যাওয়ার্ড প্রদান করা হয় পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে পরিবেশনা বিশ্বের বিভিন্ন দেশে বিজয় দিবস উদযাপন করা হয়েছে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে স্পেনের বাংলাদেশ দূতাবাস সাসেক্সের বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগেও পালন করা হয়েছে মহান বিজয় দিবস প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে স্পেনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার দুপুর বারোটায় দূতাবাসের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় দোতালে প্রধান এম হারুন আল রশিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় আলোচনা সভায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি এক খণ্ড বাংলাদেশ আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশ ক্রমশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তিনি প্রবাসীদেরকেও এই উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান এদিকে বাংলাদেশ বন্ধু ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বন্ধু ফোরামের উদ্যোগে গ্রিন সিটি আল আইনের একটি হোটেলে গত শুক্রবার মহান বিজয় দিবস উদযাপন করা হয় শাখায়ত হোসেন বকুল ও ফোরামের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনির পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় সাসেক্সের বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগেও পালিত হয়েছে মহান বিজয় দিবস সোমবার ব্রাইটনের হোপ টাউনের আশোকা রেস্টুরেন্টে প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় বাংলাদেশের ছেচল্লিশতম বিজয় দিবস সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি রফিক মিয়ার সভাপতিত্বে যৌথভাবে পরিচালনা করেন মনিরুজ্জামান রয়েল এবং বদিউল আলম প্রথমে পবিত্র কোরআন তেলাওতের পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান রনক হাসান বাংলা টিভি নিউজ ডেস্ক আর্জেন্টিনায় এবার প্রথমবারের মতো উদযাপিত হল বিজয় দিবস আর্জেন্টিনায় বসবাসরত বাঙালিরা দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে নানা কর্মসূচির আয়োজন করে দেশটির রাজধানী ওয়েনসায়ার্সের প্লাজা কনগ্রসতে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দেশটিতে বসবাসরত ঢাকার দোহারের শাহাবুদ্দিন বিশ্বাস সহ সাকিব খান এবং লুৎফুর রহমান সোহেলের সার্বিক তত্ত্বাবধানে বিজয় দিবসটি পালন করা হয় আমাদের বাংলাদেশের হচ্ছে আসসালামু আলাইকুম আমরা সবাই প্রবাসী বাংলাদেশি আমরা এখানে আর্জেন্টিনাতে থাকি আমরা এখানে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস পালন করতেছি এই প্রথম আর্জেন্টিনা মাটিতে বাংলাদেশের বিজয় দিবস পালিত হচ্ছে আমরা সবাই অত্যন্ত আনন্দিত মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুর কারি কাপালা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা সোয়ার্দি হোসেন সারোয়ার বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শৌকত হোসেন পান্না মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রতীক বিজয় ফুলকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দীর্ঘ ষোলো দিন বুকে ধারণ করেছেন ব্রিটেনের ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ গতকাল কার্ডিফের ঐতিহ্যবাহী শাহজালাল বাংলা স্কুলে মুক্তিযুদ্ধের অরণ্য স্মারক বিজয় ফুলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো সহ মহান বিজয় দিবসের এক আলোচনা সভার আয়োজন করা হয় কারিফ বাংলা স্কুল কমিটির চেয়ারম্যান আহলাজ মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও বাংলা স্কুলের সেক্রেটারি ও বিজয়ফুল কর্মসূচির ওয়েলসের অধ্যাপক মক্ক মনসুর আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বক্তব্য রাখেন আহলাজ আলী আকবর আক্তারুজ্জামান কুরেসি নিপু শেখ মোহাম্মদ আনোয়ার সহ কমিউনিটির নেতৃবৃন্দ বক্তারা বিজয়ফুল পড়ার মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ ও মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত রাখতে এবং নব প্রজন্মের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে এই মহতি উদ্যোগের পাশে থাকার আহ্বান জানান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে আবুধাবির একটি হোটেলে গত রোববার এই আলোচনা সভার আয়োজন করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহীদুল্লাহ শহীদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা এমপি এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুর আলম মানিক আশিস বড়ুয়া ইসকে আলাউদ্দিন বসির ভুইয়া আইউব আলী নিজাম উদ্দিন মানিক আরও অনেকে এ সময় প্রধান অতিথি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে প্রবাসীরা এই দেশকে এগিয়ে নেবার সফল অংশীদার আগামীতে দেশের উন্নয়ন অব্যাহত রেখে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দেশে বিদেশে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে এই প্রতিপাদ্য নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অভিবাসী দিবস পালন করা হয়েছে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরের এমপিএজে অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মোহাম্মদ হেদায়েতউল ইসলাম মণ্ডলের সঞ্চালনায় এবং

বিশ্ববাংলায় এবার একটা বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে ইতালি ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সম্মেলন মিলান শহরে প্রবাসীদের মিলন মেলা বাংলায় স্বাগত আরো একবার ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন মেলান ইতালির বারোতম দ্বিবার্ষিক কনফারেন্স দু হাজার সতেরো অনুষ্ঠিত হয়েছে মেলানের একটি অভিজাত কনফারেন্স হলে বিস্তারিত দেখুন ইতালির প্রতিনিধি কাউসার হাওলাদের প্রতিবেদনে ইটালির মিলানে ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন মিলান ইটালির দ্বাদশতম দ্বিবার্ষিক কনফারেন্স দুই হাজার অনুষ্ঠিত হয়েছে মিলানস্থ একটি আভিজাত কনফারেন্স হলে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও তর্জমা সহ বয়ান করেন মৌলানা পেয়ার আলী এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ কবির মিয়া আমরা আবার ফিরে আব্দুল বাসির দলই ও রুহুল আমিন রাহুল অনুষ্ঠানটি পরিচালনা করেন এক বছরেরও বেশি সময় থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মিলান ইতালির কার্যক্রম পরিচালিত হচ্ছিল এই দ্বিবার্ষিক কনফারেন্সের মাধ্যমে সকল বিভেদ ভুলে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় কমিটির সাবেক দুই সভাপতি জামিল আহমেদ এবং রুহিন আহমেদ আমরা দয়তভাবে বলতে চাই সিলেটে আর কোনো সংকট নয় আগামীতে যে সংকট

সর্বসম্মতিক্রমে মোহাম্মদ কবির মিয়াকে আহ্বায়ক করে তেরো সদস্যের একটি আহ্বায়ক কমিটির কাছে তাদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান আব্দুল হান্নান ইমাম উদ্দিন অলিউর রহমান এছাড়া জামিল আহমেদ জাসিম আহমেদ রুহিন আহমেদ ফরহাদ মিয়া মামুন আহমেদ সাচু সহ আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন আজিম লুৎফর রহমান সুয়েব মিয়া শাহিন আহমেদ সহ মিলান লম্বর দিয়া আওয়ামী লীগ ও বিএনপি মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলা টিভি চ্যানেল আই ইউরোপ একুশ টেলিভিশন বাংলা ভিশন এটিএন বাংলা ইউকে চ্যানেল এস ইউকে এবং শিকর টিভি কাউসার হলাদার বাংলা টিভি মিলান ইটালি তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্মৃতিশক্তি হারানো প্রবাসী নজরুল ইসলাম অবশেষে দেশে ফিরছেন নজরুল ইসলাম সুনামগঞ্জ জেলার ছাতক থানার রাধানগর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত তোফাজ্জল আলীর ছেলে মঙ্গলবার স্থানীয় সময় রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় পক্ষাঘাতগ্রস্ত এই প্রবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে বুধবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রব কল্যাণ কর্মকর্তা মোল্লা উসমান কনি জানান নজরুলের শারীরিক অবস্থা বিবেচনা করে বিশেষ স্ট্রেচারে করে একজন ফিলিপিনি নার্সের পরিচর্যায় তাকে দেশে পাঠানো হচ্ছে এতে খরচ হচ্ছে সাত থেকে আট লাখ টাকা পুরো খরচ সরকারি তহবিল থেকেই দেওয়া হচ্ছে আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় মাশরাফ হাসপাতালে গত তিন বছর ধরে স্মৃতিভ্রষ্ট ও পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন নজরুল এদিকে গলায় খাবার আটকে যুক্তরাষ্ট্রের আটলান্টায় এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে নিহত সাজ্জাদ ডোরাভিল শহরে তার মা সারা চৌধুরী ও ছোট দুই ভাইয়ের সাথে বসবাস করত স্থানীয় সময় শনিবার চিকিৎসকরা সাজ্জাদকে মৃত ঘোষণা করেন পারিবারিক সূত্রে জানা যায় গত চোদ্দই ডিসেম্বর বৃহস্পতিবার পিঠা দিয়ে সকালের নাস্তা করার সময় তার গলায় আটকে যায় সাজ্জাদের এতে শ্বাসকষ্ট শুরু হলে কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন সাজ্জাদ দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে স্কটিশ রাইট হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয় শনিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সাজ্জাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয় রোববার দুপুরে লরেন্স ফিলের ইসলামিক ইনস্টিটিউট মসজিদে সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে হতে যাচ্ছে ত্রিবার্ষিকী সম্মেলন দু হাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী তেইশে ডিসেম্বর দুবাই গ্র্যান্ড এক্সেলেন্সের হোটেলে এই ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রেজিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ ইউনুস গনি চৌধুরী ত্রিবার্ষিকী সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আয়ুব আলী বাবুল দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসারুল হক আনসারের সঞ্চালনায় সভাপতিত্ব করবেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলী সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত শাখার বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য দুবাই বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে জেদ্দা মোসনা বিএনপির উপদেষ্টা মরহুম নুরুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেদ্দা মোসনা বিএনপি মোস্তা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহলাজ আব্দুর রহমান স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন সংগঠনের সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান সঈদ জেদ্দা মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শিবলো উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ পরে মরহমে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় কাতারে এশিয়া স্টার একাদশ বনাম কাতার স্টার একাদশ টি সিরিজের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে কাতার স্টার একাদশ আঠারোই ডিসেম্বর সোমবার তিন ম্যাচে টি সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় কাতারের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম এশিয়ান টাউনে কাতার স্টার একাদশ টস জিতে এশিয়া স্টার একাদশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় এশিয়া স্টার একাদশ নির্ধারিত বিশ্ব দুই উইকেটে দুশো চার রানের বড় স্কোর সংগ্রহ করে এ সময় দলের পক্ষে সর্বোচ্চ উনত্রিশ বলে অপরাজিত সেত ছিয়াত্তর রান করেন পাকিস্তানি ব্যাটসম্যান মিজবাউল হক সালমান বাট চুয়াল্লিশ বলে আঠান্ন ও ইয়াসির হামিদ উনত্রিশ বলে তেতাল্লিশ রান এবং শাহজাদা অপরাজিত উনিশ রান করেন আর কাতার স্টার একাদশের ইকবাল তিন ওভারে সাতাশ রান দিয়ে তুলে নেন একটি ও বোরাদ চার ওভারে উনত্রিশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন বাংলাদেশি আরাফা সানি ও তিন ওভার বল করে উনচল্লিশ রান ও ইলিয়াস সানি তিন ওভার বল করে তেত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি এরপর দুশো রানের বিশাল টার্গেটে ব্যাট করতে গিয়ে কাতার স্টার একাদশের ওপেনিং জুটি ফয়সাল ও কামরানের ব্যাট থেকে ছয় ওভারে বাহাত্তর রান আসে কামরান ব্যক্তিগত সতেরো রানে আউট হলেও ফয়সালের ব্যাট থেকে আসে ৪৫ বলে নিরানব্বই রানের অনবদ্য ইনিংস নিরানব্বই রানের অনবদ্য ইনিংসের জন্য ফয়সাল ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন কানাডার এটুবিকোতে আগামী পঁচিশ ডিসেম্বর বার্ষিক ফ্যামিলি ডে এর আয়োজন করতে যাচ্ছে এটুবিকো কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার সতেরোশো এক মার্টিন গ্র্যান্ড রোডে অবস্থিত বাংলাদেশিদের দ্বারা পরিচালিত জান্নাতুল ফেরদৌস মসজিদ প্রাঙ্গনে বেলা সাড়ে তিনটায় শুরু হবে এই অনুষ্ঠান চলবে রাত আটটা পর্যন্ত শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় কুইজের ব্যবস্থা থাকবে তাদের মনোমুগ্ধকর পরিবেশনাও আয়োজকদের পক্ষ থেকে এখনই রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানানো হয়েছে তৌকির আহমেদ পরিচালিত হালদা ছবিটি সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে সিঙ্গাপুরের বুগিস শহরের শো টাওয়ারে আগামী তেইশ চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর ছবিটি কার্নিভাল সিনেমা হলে দেখা যাবে ছবিটির সিঙ্গাপুর পরিবেশক রাধুগা প্রোডাকশন আগামী তেইশ ডিসেম্বর শনিবার ছবিটির প্রথম শো প্রদর্শিত হবে রাত আটটা ত্রিশ মিনিটে দ্বিতীয় শো রোববার দুপুর দুইটা ত্রিশ মিনিটে ও শেষ শো প্রদর্শিত হবে সোমবার বিকেল তিনটা ত্রিশ মিনিটে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে বারো সিং ডলার হালদার ছবি সম্পর্কে সিঙ্গাপুর প্রবাসী লেখক মাহবুব হাসান দীপু জানান প্রবাসে বাংলাদেশি ছবির দর্শক বাড়ছে বাংলাদেশের ছবি এগিয়ে নেওয়ার জন্য আমাদের হলমুখী হওয়ার দরকার বাংলাদেশের সব সুন্দর কাজের সঙ্গেই আমরা থাকব। বাংলাদেশে হালদা ছবিটি মুক্তি পায় গত ডিসেম্বরে আজাদ বুলবুলের কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন তোকির আহম্মদ নিজেই এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পারের জেলেদের জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে শেষ করব সংবাদ আরো একবার মধ্যপ্রাচ্যের নানা দেশে প্রতিদিনই বাড়ছে নারী কর্মী সৌদি আরব জর্দান ও কাতারে নির্যাতিত বাংলাদেশি শ্রমিকরা ব্রিটেনের হোটেলগুলোতে এশিয়ান শেফ ও স্টাফদের কদর বাড়ছে সরকারি নিয়মে নিয়োগের ব্যবস্থার কথা জানালেন এমপি নিকোলাস দেশে দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস বিনম্র শ্রদ্ধায় জাতীয় বীরদের স্মরণ করেছে প্রবাসীরা এবং ইতালি ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সম্মেলন মিলান শহরে প্রবাসীদের মিলন মেলা দর্শক এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে